ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম ছিলে আমার নবী ইতিম আমিও, ইতিম ছিলে আমার নবী ইতিম আমিও, নেই বাবা মা আমার নিজ বাড়ি ঘর, নেই বাবা মা আমার নিজ বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তো ভাবি আর, আমার মতো কপাল পড়া নেই তো ভাবি আর, নেই বাবা মা আমার নিজ বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তো ভাবি আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত, ইতিম ছিলে আমার নবী হযরত মুহাম্মদ, ইতিম ছিলে আমার নবী হযরত মুহাম্মদ, ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম ছিলে আমার নবী ইতিম আমিও, ইতিম ছিলে আমার নবী ইতিম আমিও, জীবন চলার পথে রয়েছে আপন পথ, জীবন চলার পথে রয়েছে আপন পথ, এই জীবনে রইল না মোর আপন কোনো ঘর, জীবন চলার পথে রয়েছে আপন পথ, এই জীবনে রইল না মোর আপন কোনো ঘর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত, ইতিম ছিলে আমার নবী হযরত মুহাম্মদ, ইতিম ছিলে আমার নবী হযরত মুহাম্মদ, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইতিম ছিলে আমার নবী ইতিম আমিও, ইতিম ছিলে আমার নবী ইতিম আমিও। তো বন্ধুরা, এই গজলটি আমি রোজা ধরে বা রোজা রেখে আমি গজলটি পড়েছি, জানি না কেমন হয়েছে। ভালো হইলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে মোটিভেশন বাড়িয়ে দেবেন, যাতে নেক্সট টাইম আরও আমি গজল করে আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার।